আসসালামু আলাইকুম। আমি যেটা দেখাবো, যেটা আমরা অঙ্ক করার সময় অনেক সময় কিছু ভুল করে থাকি, কমন মিস্টেক যেগুলো সবাই করি, বা অনেক সময় কিছু জিনিস আমরা জানি না, ফান্ডামেন্টাল যে রুলসগুলো আছে ম্যাথে, সেগুলো আমি একটু মজা করে করে হয়তো কোনো একটা জিনিস প্রুভ করবো, প্রুভ করে দেখাবো, তোমাদের বলবো যে কী ভুল করছে একটু বলো। ওকে, তো মজা নম্বর ওয়ান হচ্ছে, আমি একটু হিন্সটা দিয়ে দিচ্ছি, জিরো দিয়ে তুমি পৃথিবীর কোনো কিছুকে এখনো পর্যন্ত ভাগ করার ফর্মুলা আবিষ্কার হয় নাই। অর্থাৎ জিরো দিয়ে কোনো কিছুকে যদি ভাগ করো, আমাদের কিন্তু গ্রামদেশে একটা প্রচলিত জিনিস আছে, সবাই বলে দেয় কি ইনফিনিটি, জিরো দিয়ে কোনো কিছুকে ভাগ করলে সেটা আনসারটা বলে দেয় ইনফিনিটি। আসলে জিরো দিয়ে কোনো কিছুকে ভাগ করার জিনিস বা ফর্মুলা এখন আবিষ্কার হয় নাই, তাই এর মানটা হবে অসংজ্ঞায়িত, নট ইনফিনিটি। অর্থাৎ জিরো দিয়ে তুমি কোনো কিছুকে ভাগ করতে পারবা না, এক কথায় শেষ, এটার আনসার হলো অসংজ্ঞায়িত। এখন পর্যন্ত ম্যাথমেটিশিয়ানরা সেটা আবিষ্কার করে নেয়, যদি আবিষ্কার করে তখন আমরা বলবো যে জিরো দিয়ে এটাকে ভাগ করলে এটা হবে। তাহলে দেখো, আমি কিন্তু এই প্রুফটা দেখাচ্ছি, নর্মালি কি হয়, 25 থেকে 25 গেলে জিরো, 25 থেকে 25 গেলে জিরো, তাই না? এর মানটা কি হওয়ার কথা, অসংজ্ঞায়িত হওয়ার কথা, তাই না? দেখো তো, 25 থেকে 25 গেলে জিরো, 25 থেকে 25 গেলে জিরো, এটাকে জিরো দিয়ে কোনো জিনিসকে ভাগ করা যায় না, তাহলে এটার মান কি হবে, অসংজ্ঞায়িত। বাট আমি আজকে তোমাদের দেখাবো প্রুফ করে যে এটা সমান কত আসে, এই 25 - 25 বা এই 25 - 25 আসার কথা অসংজ্ঞায়িত, আসবে 2। এখন তোমাদের বলতে হবে কমেন্টে গিয়া যে আসলে আমি কোন স্টেপে ভুলটা করছি। হিন্টস কিন্তু আমি দিয়ে দিছি, তোমাদের বলতে হবে কোন স্টেপে ভুলটা আমি করছি। তাহলে সিম্পল দেখো, দেখো আমি লেফট হ্যান্ড সাইড লিখলাম, কিভাবে প্রমাণ করি, আমি এরকম এক একটা ভিডিও দু একদিন পর পর আপলোড করব, হয়তো অন্য কোনো জিনিস নিয়ে। আমি লেফট হ্যান্ড সাইড লিখলাম, আমার রাইট হ্যান্ড সাইড 2 যেহেতু প্রুভ করবো 2। দেখো তো উপরে কি হচ্ছে, 25 কে আমি কি 5 স্কোয়ার লিখতে পারি, কারণ 5 স্কোয়ার হলে কত, 5 × 5 মানে 25, 25 - 25 কোনো অসুবিধা নাই। আর এখান থেকে আমি কি নিচ্ছি, নিচে 5 কমন নিচ্ছি, 25 থেকে যদি 5 কমন না 5 থাকবে, এই 25 থেকে 5 কমন গেলে 5 থাকবে, আবার গুণ করে দাও 5 × 5 = 25 - 25, অসুবিধা নেই। আর এখানে 5 স্কোয়ার 5 স্কোয়ার, তো তোমরা তো একটা সূত্র জানোই সবাই, a² - b² সমান কি, a + b × a - b। তো এখানে কি, a² - b² তো 5 স্কোয়ার - 5 স্কোয়ার, তাহলে কি হবে, a + b × a - b, আর নিচে কত দেখো, 5 - 5, তাহলে এইটা আর এটা কি করলাম, কাটা দিয়ে দিলাম, সেম জিনিস উপরে নিচে আমি কাটা দিয়ে দিছি, তাহলে আমার উপরে কত থাকবে, 5 + 5/5, তো 5 আর 5 যোগ করলে কত হয়, 10, আর নিচে 5, এটা এটাকে কাটলে 2 2, তাহলে আমি দেখাইলাম রাইট আনসার প্রুভড, তাই না? তাহলে আমি কোথাও, আমি যদি স্টেপ বাই স্টেপ বলি, এটাকে যদি বলি স্টেপ 1, এই লাইনটাকে যদি বলি স্টেপ 2, এই লাইনটাকে যদি বলি স্টেপ 3, তাহলে আমি কোনো একটা স্টেপে কিছু একটা ফান্ডামেন্টাল জিনিসকে আমি কি করছি, অ্যাভয়েড করছি। আমি সেটা বলেও দিছি কি, আমি জিরো দিয়ে ভাগ করে দিছি, তোমাদের বলতে হবে যে কোথায় ভাগ করছি। তাহলে দেখো, আমি যদি এই রুলসগুলো না জানি বা এইগুলো যদি অ্যাপ্লাই না করি, তাহলে কি হবে, যেখানে আসার কথা অসংজ্ঞায়িত, সেখানে কিন্তু আমি কি করতে পারি, জিরো নিয়ে আসছি, 2 নিয়ে আসছি, সরি, বাট এটা কিন্তু রাইট না। সো তোমরা আমাকে এই অঙ্কটা দেখে বলবা কমেন্ট সেকশনে কোথায় আমি ভুলটা করছি,